আমার সম্পূর্ণভাবে ডালটা তৈরি হয়ে গেছে। এই ডালটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না, যেহেতু 25শে বৈশাখ সামনে, আমি ওই জন্য একটা ঠাকুর বাড়ির রেসিপি করলাম। ঠাকুর বাড়ির রান্না মানে সাধারণ জিনিসে অসাধারণ স্বাদ। এই ডালটা এইভাবে করে খেয়ে দেখলে বোঝা যাবে এর স্বাদ কত। এবারে আমার ডালটা নামানোর সময় হয়ে এসেছে, এর উপর দিয়ে আমি দিয়ে দেবো 1 চামচে ঘি। তৈরি ঠাকুর বাড়ির রেসিপিতে মুগ ডাল, মুগ পটল। সঙ্গে থেকে অসাধারণ রেসিপিটা একবার দেখে নাও আর কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো ঠাকুর বাড়ির রান্না। প্রথমে ডালটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া ডালটা ভালো করে ধুয়ে জল ফুটিয়ে তার মধ্যে 1 চামচে সর্ষের তেল আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, 1 চামচে সর্ষের তেল আর লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে আমি পটল ভেজে নেব। পটলটা খালি আমি লবণ মাখিয়ে ভাজবো, কেন এই রেসিপিতে হলুদ ব্যবহার হয় না। আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু আমি পটলে হলুদ মাখাইনি তাই একটু এরকম সাদা সাদা ভাজা হয়েছে, কিন্তু আমার এখানে পটলগুলো আমার যেরকম দরকার রেসিপির মতো সেরকম ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এবার আমি পটল ভাজার তেলেই, যদি মনে হয় তেল বেশি তাহলে তেলটা কমিয়ে নেওয়া যেতে পারে, আমার এখানে তেল একেবারে পারফেক্ট আছে। আমি দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের গন্ধ ছেড়ে গেছে, আমি সেদ্ধ করা ডালটা এবারে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি লবণটা দেখব, যদি লবণ ঠিক থাকে আমি আর লবণ দেব না, নইলে আমি লবণ আর চিনি দেব। হ্যাঁ, আরো একটু সামান্য আমার লবণ লাগবে। আর দেব চিনি। এবারে এর মধ্যে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু বাটা না, আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব ভাজা পটলগুলো। একটু ফুটে যাক, এর মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করলাম না। জলও বেশি দিইনি, এই ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে। এবার দেব কোরানো নারকল।
যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য গরম জল দিলে নিচে তাহলে ধরে যাবে না, কিন্তু আমার লাগবে না, আমার সামান্য জল এখনো রয়েছে, ফুটে উঠেছে। এবারে আমি দেব দুধ, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা দিয়ে আমি আর একটু ভালো করে ফোটাবো, আর ওপর দিয়ে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। আমার ডাল তৈরি, নামাবার আগে এক চামচে ঘি দিয়ে আমি ডালটাকে নামিয়ে দেবো। সাধারণ জিনিসে অসাধারণ রেসিপি, ঠাকুর বাড়ি একটি রেসিপি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।